তোমাদের বলেছিলাম যে আমি এই যে ঘুরতে যাচ্ছি, তো গোবিন্দজির মন্দিরে এসেছি। মন্দিরে এখনো যাইনি, একটু পরে যাব। তো ছেলেগুলোরা দেখছো খেলা করছে, দেখো আমার ছেলে ওইখানে খেলা করছে। দেখো আজকে রবিবার বলে প্রচুর ভিড় বাগানেতে, দেখতে পাচ্ছো প্রচুর ভিড়। অন্যদিন ব্যাপারে খালি থাকার, বিশেষ শীতকালে তো ফাঁকা থাকে, সেরকম অতটা ভিড় থাকে না। তো রবিবার বলে প্রচণ্ড ভিড় হয়, এখন 8টা 9টা পর্যন্ত লোক থাকে সব। বলো ওইদিকে মন্দির আছে, আমি মন্দিরের কাছে তোমাদের নিয়ে যাবো। হ্যাঁ পাথর মারা গেছে, এরকম করে ছেড়ে দিয়ে কোনো একটা কথা বলবো জানি না। দেখো আজকে রবিবার বলে প্রচুর ভিড় বাগানেতে, দেখতে পাচ্ছো প্রচুর ভিড়। অন্যদিন ব্যাপারে খালি থাকার, বিশেষ শীতকালে তো ফাঁকা থাকে, সেরকম অতটা ভিড় থাকে না। তো রবিবার বলে প্রচণ্ড ভিড় হয়, এখন 8টা 9টা পর্যন্ত লোক থাকে সব। বলো ওইদিকে মন্দির আছে, আমি মন্দিরের কাছে তোমাদের নিয়ে যাবো। পাথর মারা গেছে, এরকম করে ছেড়ে দিয়ে কোনো একটা কথা বলবো জানি না। বন্ধুরা এখানে অনেক কটা ভাগ ভাগ করে বাগান করা আছে, আমি 2টো বাগান দেখালাম, এবার এই একটা নেক্সট, এইটা আছে একটা, আরও আছে, তোমাদের দেখাতে থাকবো। এই সব ভেঙে ফেলেছি, এখানে রাজহাঁস এরা থাকে, ওই দেখো রাজহাঁস দেখতে পাচ্ছ। প্রচণ্ড রবিবারে ভিড় হয় এখানে। বন্ধুরা তোমাদের প্রেম কাহিনী দেখো, দেখো ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে ঝাউ গাছের কাছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই ছেলেটা একটা বয়স্ক মহিলাকে লাভ লেটার দিয়েছে, চলে যাচ্ছে ওইদিকে আশেপাশে ঘুরছে। তো তোমাদের সেই বয়স্ক মহিলাটাকে দেখাবো, আমার পাশেই বসে আছে, দেখো বরখা পরে তো এই পাশেই বসে আছে, তো এইটাকে লাভ লেটার দিল। এই দেখো এই যে কি বার করছে জানি না, এটাকে লাভ লেটার দিল, ঘুরিয়ে নিল দেখলাম। তো তখন ভিডিওটা করা হয়নি, ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেল ছেলেটা, কোথায় গেল, কোথায় গেল খুঁজে বেড়াচ্ছি বন্ধুরা, কোথায় গেল খুঁজে বেড়াচ্ছি জানি না, চলে গেল নাকি জানি না। তো এখানে বসে বসে ফোন করছিল আর ইশারা করছিল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, কি সুন্দর। এই এই মাঠটাতে এইটা এইটাই সব থেকে বেশি লোকজন বসে, তো দেখো এটা মেলার মতন ভিড় দেখতে পাচ্ছো নিশ্চয়ই, প্রচুর লোক। তোমাদের 2টো মাঠ দেখালাম, তো এইটা আর একটা আছে, আরও রয়েছে, দেখাবো তোমাদের। চলো আমি মন্দিরের রাস্তায় যাচ্ছি, তোমাদের মন্দির দেখাবো এবার, তোমরা দেখতে থাকো। মন্দির আসছে আসছে, এই আসছে, এই আসেনি, তো তোমরা মন্দির দেখতে থাকো। আমার ছেলে দেখছো কিরকম লাম মারছে ঝাপ মারছে, কাপল 2টো। দেখো এইদিকে একটা বাগান, এইদিকে হনুমানদের উৎপাত, এইদিকে শুধু হনুমানরা থাকে, অন্ধকার হয়ে গেছে। এ দেখ নিয়েই যাবো না, বদমাইশি করলে চুপচাপ যাবি, বাদরের মতো লাভ মারতে মারতে আমার ছেলে যাচ্ছে। মন্দিরের সামনে চলে এসেছি,
দেখতে পাচ্ছো কত দর্শক কত ভিড় রবিবারটাই শুধু ভিড় হয় একটা দিন সপ্তাহে তারপরে দাঁড়াই বিকাল যাচ্ছি তারপরে বেবারগুলো এমনি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এইগুলো হয় অল্প অল্প কিন্তু আজকে রবিবার তো দেখো এখানে পূজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে সব এখানে একটা গণেশ মন্দির আছে তো আমি দূর থেকেই তোমাদের দেখাবো মন্দিরের ভেতরে যাব না দেখো চলো তো তোমাদের দেখালাম এইখানে এই যে জাল দিয়ে ঘেরা আছে না পুরোটা এখানে সব এই হনুমানদের সবাই খেতে দেয় এখানে বিভিন্ন রকম ফল মূল যার যেরকম জোটে ফলমূল যাদের যেরকম জুটে তো এই কাঠবেড়ালি আছে এ দেখো ইঁদুর আছে এ দেখো ইঁদুর আছে দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারে এ দেখো এগুলো সব ইঁদুর এ দেখো এগুলো সব ইঁদুর তো এই ইঁদুরদেরও এখানে খেতে দেয় জয়পুরে এমন আর দেশে ঘরে তো মেরে ফেলে যাচ্ছি আরে দেখো পুজোর সামগ্রী এখানে বিক্রি হয় এ দেখো এখানে সব বিক্রি হচ্ছে আমরা মন্দিরের রাস্তায় দেখো যাচ্ছি এটা মন্দিরের রাস্তা এটা এই দিক দিয়ে যাচ্ছে এখানে সব জল টল থাকে জলের ফোয়ারারে চলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো শুকনো এখানে আর জল নেই সব খারাপ হয়ে গেছে আবার তবে ঠিক করছে আবার জল চালু হবে প্রচুর এরিয়া নিয়ে জায়গাটা রয়েছে জলের ফোয়ারাটা খুব সুন্দর লাগে আমি আজ থেকে 8-9 বছর আগে দেখেছিলাম এখানে জলে পুরো ভর্তি ছিল ফোয়ারা চলতো দারুণ লাগতো এখানেতে তো দেখছো সব লাইট জ্বলছে আশেপাশে তো অন্ধকার অন্ধকার লাগছে এদিকটা ফাঁকা এদিকেও একটা মন্দির আছে আমরা মন্দিরের রাস্তায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা এত সুন্দর মন্দির কি বলবো যখন আরতি হয় সন্ধ্যা আরতি হয় তো প্রচুর লোকের ভিড় হয় খুবই ভালো লাগে দেখতে কারণ আমরা আগে এইখানে থাকতাম ঠিক আছে বন্ধুরা তোমার ছেলে তিলক করছে দেখি তিলক করছে কেমন পড়ো 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 আয়না দেখো পড়ো পড়ো পড়ে না কপালে হয়ে যাবে হয়ে গেছে ওই তো হয়ে গেছে দাঁড়া সরো না দেখি দেখতে দেখো কাঠওয়ালা বসে আছে এখানে তো দেখো মন্দিরের রাস্তা যাচ্ছে মন্দির চলে এসছি বিশাল ধামাকা মন্দির চলে এসছি তোমরা প্লিজ মন্দিরটা দেখতে থেকো চলে যেও না স্লিপ করে তো এখানে অনুষ্ঠান হয় তো তোমার জন্মাষ্টমী তখন তো মানে একটা মাছি গলার জায়গা থাকে না এত ভিড় হয় দেখো হচ্ছে এখন পুজো হচ্ছে পুজো 6টা থেকে শুরু হয় হ্যালো তো দেখো দেখতে থাকো মন্দির প্রচুর লোক প্রচুর দর্শক দেখছো
এখানে যখন প্রোগ্রাম হয় দেখো সব চেয়ার টেজ সব করাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে থাকো প্লিজ, তোমরা স্লিপ করে যেও না, পুরো ভিডিওটি তোমরা দেখতে থেকো, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। এখানে যখন প্রোগ্রাম আরে হয় যে সব সাজিয়েছে দিনের বেলা আসলে, যখন এসেছিলাম ভিডিও বানালে আবার এখন মানে ভিডিও ইয়ে করলে দেখতে পেতে, কিন্তু এখন তো সন্ধ্যে গেছে, তাও প্রচুর লোক, তো গেট বন্ধ করে দিয়েছে, এখন ঠাকুরের মুখ দেখতে দেবে না, যখন সন্ধ্যা আরতি হয় 6টার সময় গেট খুলে, তো তখন হচ্ছে কিনা ঠাকুরকে দেখতে পাওয়া যায়, তো দর্শন দেয়, তখন সবাইকে মুখ দেখায়। দেখতে পেয়েছো পর্দা দিয়ে ঠাকুরের মুখ ঢাকা আছে। তো আমরা মন্দির থেকে বার হয়ে যাচ্ছি, এরপর তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো অবশ্যই, আর কমেন্ট করে বলো কেমন লেগেছে, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্রচুর লোক এখানে, এখনো কিছুজন কিছুক্ষণ লোক থাকবে এরকম 8টা 9টা পর্যন্ত, কারণ এখন এই সব ভাগবতারে সব পড়ছে, পাঁচালি ফাঁচালি পড়ছে, তো দেখতেই পাচ্ছো তোমরা, তো এখন কিছুক্ষণ লোক থাকবে এখানে, ওদের পড়া পাঠ শেষ হলে, দেখো পুঁথি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ সব বই নিয়ে, তো এদের পড়া শেষ হলে পরে এরা তারপরে যাবে। শীতকালে অতটা লোক থাকে না, আসে চলে যায় শীতের ব্যাপার, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, কিন্তু এখন গরমকাল না, রাত এখানে অবশ্য জয়পুরেতে রাত সারারাত্রির লোক থাকে, সারারাত্রি গাড়ি ঘোড়া যাতায়াত করে, কোনো মানুষের অসুবিধা হয় না, সারারাত্রি হসপিটাল আরে সবসময় খোলা থাকে, এমার্জেন্সি কোনো মানুষের অসুবিধা হলে পারে এনি টাইম গাড়ি ঘোড়া, কিন্তু আমরা যেখানে থাকি, যেখানে ভিডিওগুলো তোমাদের এর আগে দেখছি গ্রাম সাইড, তো ওইখান থেকে আস্তে আস্তে একটু অসুবিধা হয়, তো ওইখানে কোনো গাড়ি ঘোড়া নেই। আমার ছেলে একটা হেলিকপ্টার কিনেছে, দেখো কদিন রাখবে জানি না, তো যেদিন ভেঙে দেবে সেদিন আমি তোমাদের বলবো।